হ্যালো সাউথ ইন্ডিয়ান লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব কেজিএফ টু সিনেমায় ইয়াশের পারিশ্রমিক কত। ওই পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। রকিং স্টার হিসেবে পরিচিত কন্নড় সিনেমার অভিনেতা ইয়াশ কেজিএফ চ্যাপ্টার ওয়ান সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন তিনি। চলতি বছর মুক্তি পাবে এর সিকুয়েল কেজিএফ চ্যাপ্টার টু বা কেজিএফ টু। বহুল প্রতীক্ষিত এই সিনেমার জন্য ভক্তদের আগ্রহে শেষ নেই। কিছুদিন আগে প্রকাশিত এই সিনেমার টিজার ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। প্রকাশের পর ইউটিউবে 150 মিলিয়নের বেশি বার দেখা হয়েছে টিজারটি। কেজিএফ টু সিনেমাটির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন অভিনেতা ইয়াশ। টলিউড ডট নেট জানিয়েছে এই সিনেমার জন্য 30 কোটি রুপি নিচ্ছেন তিনি, যা কেজিএফ চ্যাপ্টার ওয়ান সিনেমার তুলনায় দ্বিগুণ। এখানেই শেষ নয়, পারিশ্রমিকের পাশাপাশি সিনেমার লভ্যাংশও নিচ্ছেন এই অভিনেতা। এদিকে মোটা অঙ্কে সিনেমাটি থিয়েটিক্যাল স্বত্ব বিক্রি করেছে হাম্বালে ফিল্ম। সিনেমাটি তেলেগু স্বত্বের জন্য 60 কোটি রুপি চেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। গান্তুর অঞ্চলের জন্যই 5 কোটি রুপি দাবি করেছে তারা। এর আগে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাতে কেজিএফ চ্যাপ্টার ওয়ান সিনেমা স্বত্ব বিক্রি হয়েছিল 5 কোটি রুপিতে। পরবর্তীতে অঞ্চলটি থেকে 12 কোটি রুপি আয় করা হয়েছে। সিনেমাটির দ্বিতীয় পার্ট নিয়ে ভক্তদের উন্মাদনা অনেক বেশি। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, এবার এই বক্স অফিস থেকে প্রায় 60 কোটি রুপি আয় করবে কেজিএফ টু। এই আয় 100 কোটি রুপিও ছাড়িয়ে যেতে পারে। প্রশান্ত নীল পরিচালিত সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত, সিনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের অনন্তনাগ, রাবিনা ট্যান্ডন প্রমুখ। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কেজিএফ চ্যাপ্টার টু থেকে ইয়াশের পারিশ্রমিক কত। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।